নমস্কার বন্ধুরা জবাব ডেসা নিউজ পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ থেকে বের হওয়া আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি নিয়ে যেখানে কিন্তু বন্ধুরা তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে জানুয়ারি তেরো তারিখ মানে তেরো এক দু হাজার তেইশ এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিটলি অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব যে কি পোস্টে কি যোগ্যতা তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণভাবে আলোচনা করব তো বন্ধুরা এই হলো অফিসিয়াল নোটিফিকেশান তো নোটিফিকেশান কিন্তু জারি হয়েছে উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়ের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে তো সেক্ষেত্রে দেখো বন্ধুরা এখানে কিন্তু নোটিফিকেশানের নাম্বার দেওয়া রয়েছে আর নোটিফিকেশান কিন্তু আউট হয়েছে তেইশ বারো দু হাজার বাইশ তারিখে আর এদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট ইউ বি ডট এসি ডট ইন তো এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা এই বিজ্ঞপ্তির ওপরে বিস্তৃত তথ্য জেনে নিতে পারো তো তোমরা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অ্যাপ্লিকেশন করার লিঙ্ক এবং এই নোটিফিকেশনের লিঙ্ক দুটোই কিন্তু তোমরা পেয়ে যাবে তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে এবার দেখিয়ে দেবো যে কী পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং কী যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তার আগে বলে রেখি বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর চলো দেখে দিচ্ছি কী পোস্টে নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা দেখো প্রথমে যে পোস্টটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট তো সেই ক্ষেত্রে নাম্বার অফ ভ্যাকেন্সি কিন্তু রয়েছে দুটি একটি ইউআরদের জন্য এবং একটি এসসিদের জন্য তো সেক্ষেত্রে এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশান চেয়েছে সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স সাথে যদি তোমার ইকোনমিক্স উথ ম্যাথমেটিক্স এটাও যদি থেকে থাকে যেটা যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটির আন্ডারে তাহলে কিন্তু তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে তো সেক্ষেত্রে যেটা আজকে সেটা হচ্ছে তোমার যদি কোনো ফিল্ডে পাঁচ বছরের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তো সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারছো আর ডিজারেবেল কোয়ালিফিকেশান চেয়েছে যেটা হচ্ছে নলেজ ইন কারেন্ট ফিনান্সিয়াল রুলস তো সেক্ষেত্রে তোমার যদি ডিজারেবেল কোয়ালিফিকেশান না থাকে তাহলেও কিন্তু তুমি এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ভিত্তিতে আবেদন করতে পারবে সেক্ষেত্রে যেটা তোমার স্যালারি থাকছে সেটা হচ্ছে পে লেভেল নাইন অনুযায়ী তোমার কিন্তু স্যালারি দেওয়া হবে একত্রিশ হাজার সাঁত্রিশ হাজার একশো টাকা কিন্তু পার মান্থ তোমার এখান থেকে স্যালারি থাকছে এবার নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে জুনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট তো সেক্ষেত্রে তোমাদের দুটো ভ্যাকেন্সি রয়েছে একটা ইউ আর এবং একটি হচ্ছে এসসিদের জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন চেয়েছে হচ্ছে ডিপ্লোমা অথবা ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স তো লাইব্রেরি সায়েন্সের ওপরে তুমি যদি যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটির আন্ডারে তোমার যদি ডিপ্লোমা অথবা ডিগ্রি করা থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো ডিজারেবল কোয়ালিফিকেশান চেয়েছে হচ্ছে নলেজ ইন ইউনিভার্সাল ডেসিমাল ক্লাসিফিকেশান আর যেটা যে নলেজ অফ কম্পিউটার আর যেটা চেয়েছে সেটা হচ্ছে মিনিমাম ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স তো ডিজারেভেল কোয়ালিফিকেশান না থাকলেও অসুবিধে নেই আর পে লেভেল এইট অনুযায়ী তোমার স্যালারি থাকছে কিন্তু পঁয়ত্রিশ হাজার আটশো টাকা পার মান্থ স্যালারি থাকছে এবার যেটা রয়েছে সেটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল সেক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা চেয়েছে সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলে ইক্টিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যে কোনো ইলাকি ইউনিভার্সিটির আন্ডারে তুমি যদি করে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো সেক্ষেত্রে অথবা তোমার তোমার যদি এখানে তিন বছরের ডিপ্লোমা কোর্স করা থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে তাহলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে তো সেক্ষেত্রে রিজানেবেল কোয়ালিফিকেশনে যেটা চেয়েছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেশনের উপরে তোমার যদি কোনো নলেজ থেকে থাকে সেক্ষেত্রে সুবিধা হয় আর পে লেবেল জন্য অনুযায়ী তোমার এখানে স্যালারি থাকছে তো সেক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার আটশো টাকা তোমার এখানে স্যালারি থাকবে তো বন্ধুরা এইগুলো দু মানে মোটামুটি তিনটি পোস্ট সম্পর্কে আমি আলোচনা করলাম ভ্যাকেন্সিও তোমাদের দেখিয়ে দিলাম এবং বেতন কী রয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে এজ লিমিট কী রয়েছে তো এখানে যেটা বলে দিয়েছি সেটা হচ্ছে এজ লিমিট ম্যাক্সিমাম কিন্তু চল্লিশ বছর তো সেক্ষেত্রে এসসি এসটি ওবিসিরা ক্যাটাগরি ওয়াইজ এই ছাড়টা থেকে থাকে তিন বছর পাঁচ বছরের জন্য তো সেক্ষেত্রে সেটা কিন্তু তারা এখান থেকে পেয়ে যাবে এবার তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিজটা রয়েছে বন্ধুরা অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু রয়েছে পাঁচশো টাকা সেটা কিন্তু ওবিসি এবং জেনারেলদের জন্য আর এসসি এস জন্য কিন্তু আড়াইশো টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে এবার আমি তোমাদেরকে জানিয়ে দিই যে অ্যাপ্লিকেশন তোমরা কিভাবে করবে আর সেক্ষেত্রে তোমাদের যে পেমেন্টটা তোমাদেরকে আমি বললাম পাঁচশো টাকা এবং আড়াইশো টাকার কথা সেটা কিন্তু ডিমান্ড ড্রাফটে কাটতে হবে সেটা কিন্তু ইন ফেভারে থাকবে উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয় ইন ফেভারে সেটা দিতে হবে এছাড়া তোমরা কিন্তু আরটিজিএস অথবা এনইএফটির মধ্যে দিয়েও কিন্তু তোমরা এই ডিমান্ড ড্রাফটটা কিন্তু কাটাতে পারো তো সেক্ষেত্রে যেটা রয়েছে বন্ধুরা তোমাদেরকে বলে দিই এখানে কিন্তু তোমরা চাইলে কিন্তু এই যে এখানে এখানে দেখো বলে দিয়েছি নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয় নেম অফ দ্য ব্যাঙ্ক হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে ব্রাঞ্চ দেওয়া রয়েছে সেক্ষেত্রে অ্যাকাউন্ট নাম্বারও কিন্তু দেওয়া রয়েছে আইএফসি কোডও কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা একবার চেক আউট করে নিতে পারো সেক্ষেত্রে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান যেটা রয়েছে সেটা কিন্তু তেরোই জানুয়ারি দু তো এই তারিখের মধ্যে তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হচ্ছে তো সেক্ষেত্রে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারেস্টের ক্যান্ডিডেট আর রিকোয়ার টু অ্যাপ্লাই অনলাইন থ্রু দ্য প্রেসক্রাইব ফর্ম তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রেসক্রাইব ফর্মে কিন্তু অনলাইনের থ্রুতে মানে অনলাইনের মধ্যে দিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করে সেখানে কিন্তু যাবতীয় যে সমস্ত ডকুমেন্টস এখানে দিতে বলেছে সেটা কিন্তু দিয়ে এবং সেই অ্যাপ্লিকেশানটা কিন্তু কমপ্লিটলি ফর্মটা ফিল আপ করে নিয়ে কিন্তু সাথে কিন্তু অবশ্যই ডিমান্ড ড্রাফটের যে অরিজিনাল কপিটা সেটা কিন্তু সেটা অ্যাটাচ করে এখানে এদের যে অফিসিয়াল অ্যাড্রেসটি দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে তো বন্ধুরা তোমরা কিন্তু একবার চেক আউট করে নিও যে অ্যাপ্লিকেশনের যেই অ্যাড্রেসটি রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম আর এবারে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে কোন ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লিকেশান ডাউনলোড করবে সেটা তো তোমাদেরকে প্রথমেই বলেছিলাম এই ডাব্লু 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 ডট ইউ ভি ডট এ ডট এসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করে নিও যাবতীয় সমস্ত ডকুমেন্টস এবং অ্যাপ্লিকেশনটা কিন্তু একদম কারেক্টলি ফিল আপ করে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে সেক্ষেত্রে ভুল হলে কিন্তু অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো তোমরা কিন্তু ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে কিন্তু দুটো লিঙ্কই পেয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক এবং নোটিফিকেশনের লিঙ্ক দুটোই কিন্তু পেয়ে যাবে তো বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকেও পাশে ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ